আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। প্রিয় দর্শক, আমরা জানি যে ফেসবুক এখন একটি অত্যন্ত জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। আবাল বৃদ্ধ বনিতে সবাই এটি ব্যবহার করে। তো মাঝে মাঝে আমরা একটু বিব্রতকর অবস্থায় পড়ি যখন আমাদেরকে অপরিচিত লোকেরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তাদেরকে অ্যাকসেপ্ট করার পর আমরা একটু বিব্রতকর অবস্থায় পড়ে যাই, তারা নানান বাজে মেসেজ দেয়। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই অপরিচিত মানুষদের ফ্রেন্ড রিকোয়েস্টকে বন্ধ করে দিবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। এর জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে, আর আপনার এই অ্যাপটি যদি আপডেটেড না থাকে তাহলে আপডেট করে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে ডান কোণায় থ্রি স্টেট লাইন, এই থ্রি স্টেট লাইনের উপরে টাচ করব, একটু নিচে স্ক্রোল করে আসব, আসলে দেখতে পাচ্ছি আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, এর উপরে একটি টাচ করব। তারপর আমরা আবার দেখেন এখানে দেখতে পাচ্ছি প্রাইভেসি শর্টকাটস নামে একটি অপশন আছে, এর উপরে টাচ করব। এবার এখানে দেখেন সব নিচে আছে সি মোর প্রাইভেসি সেটিং, এর উপরে টাচ করব। একটু স্ক্রোল করে নিচের দিকে আসব, তাহলে দেখতে পাচ্ছি আমরা দেখেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটি অপশন আছে, এর উপরে টাচ করব। এখন এখানে দেখেন দুটি অপশন দেখাচ্ছে, এভরি ওয়ান আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। এভরি ওয়ানে টিক মারা আছে, এটি যদি থাকে তাহলে আমাকে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর আমি যদি দ্বিতীয় অপশনটি টিক মার্ক করে দিই তাহলে আমাকে শুধু আমার বন্ধুদের বন্ধুরাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, অর্থাৎ আমাকে আর অপরিচিত মানুষেরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। এই হয়ে গেল আমাদের কাজটি। আপনারা এভাবেই আপনাদের অপরিচিত মানুষদের ডিস্টার্ব থেকে ফেসবুক আইডিকে নিরাপদ রাখতে পারবেন।